কী জন্য আপনি মুসলমান হলেন, কারণ কি? ইসলাম ধর্ম আপনার কাছে ভালো লাগে? ভাই, যিনি আজকে আমাদের জুমার মসজিদে এসেছেন তিনি আজকে মুসলমান হবেন, তার স্ত্রী, তার ছোট্ট 6 বছর মেয়ে, তারাও ওর্টে গিয়ে এফিডেভিট করে আজকে আমাদের সামনে এসেছেন তিনি মুসলমান হবেন। আমরা তার মুক্তি কি শুনতে চাই, তিনি তাকে কি আসলে আমরা বা আমার পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করছে কি না, সেটা তার মুক্তি আমরা শুনতে চাই, কি বলেন? কারণ এটাও তো আজকে মুসলমান হতে গিয়েও সমস্যা, অনেকেই বলে হয়তো বা কোনো ফান্দে ফালায় তাকে মুসলমান বানা হয়েছে। এই জন্য আমার ভাইকে বলবো একটু সামনে চলে আসার জন্য। আপনি দ্বারাই সবাইকে সালাম দেন, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনার জবাব দিলেন না? আমি আপনাকে প্রশ্ন করি, আজকে এই জুমার মসজিদে আপনাকে কি আমার পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়েছে যে আপনি মুসলমান হন? আপনি স্বইচ্ছায় আলহামদুলিল্লাহ বলেন, কি জন্য আপনি মুসলমান হলেন, কারণ কি? ইসলাম ধর্ম আপনার কাছে ভালো লাগে, এটাই আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা আজকের এই জুমাতে আমরা আপনাদের সামনে, আমি আপনাদের সামনে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিতে চাই। সকলেই একবার বলেন আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে পড়েন, হাত দেন এদিকে তাকায় বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা ওর সঙ্গেই পড়ব, আমার এই দিনী ভাইয়ের সাথে পড়ব, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু বিল্লাহ, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ রাসূল, এবং তিনি তার বান্দা। আলহামদুলিল্লাহ বলেন। আমি সর্বপ্রথম, এটা একটু সরান, আমি সর্বপ্রথম আমার এই অমুসলিম থেকে মুসলমান হওয়ার সেই ভাইকে আমি একটু কোলাকুলি করতে চাই। ওনার যে কষ্ট কথা, আমার এই ভাইয়ের ইসলাম গ্রহণের আগে নাম ছিল দিজবট ঝরা, পিতা হলো দেবেন্দ্রনাথ ঝরা, মাতা হলো গীতা ঝরা, স্থায়ী ঠিকানা গ্রাম পাইকের বাড়ি সাদুল্লাপুর বাঙ্গাহাট, থানা হলো কোতালিপাড়া, জেলা গোপালগঞ্জ, জায়গা মতো। জন্ম তারিখ 10/6/1992, কারণ ওই দেশে আমি গিয়েছি মাহফিল করতে। অসংখ্য অমুসলিম, হিন্দু ধর্মের লোক অসংখ্য পরিমাণে, এবং আমি কয়েকটা জায়গাতে মাহফিল করছি, সেখানে অসংখ্য হিন্দু ভাইয়েরা এই মাহফিলে এসে তার আলোচনা শুনেছে। এই জন্য বললাম যে ওই জায়গাটাতে আমি গিয়েছি, এই জন্য বললাম জায়গা মতো, এটা আবার অন্যদিকে আপনারা নিন না। যা হোক, তিনি মুসলমান হওয়ার পরে তার নাম দিয়েছে আমার নামে নাম মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সেক্ষেত্রে আমার মিতা, ঠিক কিনা বলেন? এবং তার স্ত্রীর নাম হলো সমান্তি বৈর, পিতা সুখদেব বৈর, মাতা আহ্লাদি বৈর, স্থায়ী ঠিকানা বৈয়াকি কোটলিপাড়া গোপালগঞ্জ। তিনি তার নাম বর্তমান রাখা হয়েছে রাবিয়া,
আলহামদুলিল্লাহ বলে। বর্তমান নাম রাবেয়া এবং তার ছোট্ট একটি 6 বছরের মেয়ে আছে, তার নামটা কি? হ্যাঁ, ছোট্ট একটি মেয়ে আছে, মেয়ের নাম রাখা হয়েছে সাথী। ভাইয়ের নতুন নাম হচ্ছে দেলাওয়ার হোসাইন, স্ত্রীর নাম হচ্ছে রাবেয়া, মেয়ের নাম হচ্ছে সাথী। হ্যাঁ, আমার এই ভাই বর্তমান আমাদের এলাকায় রং মিস্ত্রি কাজ করে, আপনাদের বাড়ি ঘরে যেখানে রঙের কাজ হবে আমি আমার পক্ষ থেকে এবং জোর দাবি করব আপনাদের সকল রঙের কাজে আমার এই ভাইকে প্রাধান্য দেবেন, ইনশাল্লাহ বলুন, পারবেন না ইনশাল্লাহ। এবং আমরা নামাজের পরে আমার ভাইকে যদি সম্ভব হয়, উনি ওনার পক্ষ থেকে বলছে যে আমি একটি টাকাও চাই না, আমি চাই, আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি, আমার হাত আছে পা আছে, আমি কাজ করে খাবো। কত সুন্দর কথা বলেছি, তাই বলছে না মাহবুব ভাই? এ কথাই উনি বলেছে। তারপরেও উনি তো আজকে থেকে আমাদের ভাই, কুল্লু মুসলিমুনা এখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই, উনি আজকের থেকে আমাদের ভাই। আমার ভাইকে আমাদের সহযোগিতা করতে কোনো দ্বিধা নাই। এজন্য নামাজের পরে আমরা ইনশাল্লাহ ভাইকে কিছু সহযোগিতাও করে যাবো, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।